খুব শীঘ্রই টেলিভিশনের পথায় আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক বোধিসত্ত্বর বোধ বুদ্ধি। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। সাংসারিক ঝামেলা কুটকচালি নয়, বরং একাধিক শিশুদের মজার কাণ্ড কারখানা নিয়ে তৈরি এই ধারাবাহিক। বোধিসত্ত্বর বোধ বুদ্ধি ধারাবাহিকের মধ্যমণি হল ছোট বালক বোধিসত্ত্ব, যে নিজের বুদ্ধি দিয়ে মাঝে মধ্যে পরিবারের সকলকে তাক লাগিয়ে দেয়। ধারাবাহিকে মাত্র দুটো প্রোমো সামনে এসেছে, এর মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে বোধিসত্ত্ব নামের এই ছোট্ট খুদে। কে এই বোধিসত্ত্ব? চলুন জেনে নিই। বোধিসত্ত্বর বোধ বুদ্ধি ধারাবাহিকে বোধিসত্ত্ব চরিত্রে অভিনয় করেছেন ছোট্ট শিশু শিল্পী রায়ান গোহনিয়োকি, সেন্ট লরেন্স স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র রায়ান। এই ক্ষুদে শিশু শিল্পীর মা মৌমিতা গোহনিয়োকি জানিয়েছেন, বোধিসত্ত্ব অর্থাৎ রায়ান খুব ভালো নাটক করতে পারে। পদ্মার মতো বাড়িতেও নাকি মজার কাণ্ড কারখানা করে থাকে সে। খুব সুন্দর আবৃত্তি করতে পারে এবং এই ক্ষুদে নাচ পছন্দ করে। ফেসবুকে রায়ানের কিছু ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসে এবং সেখান থেকে অডিশনের সুযোগ পায় রায়ান। জি বাংলার আসন্ন নতুন ধারাবাহিক বোধিসত্ত্বর বোধ বুদ্ধি ধারাবাহিকের বোধিসত্ত্ব বাস্তবে কে এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনেরই আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।